नमस्कार, आई होप ऑल स्टूडेंट इज वेल। सो टुडे आवर सेकंड क्लास नर्सरी इंग्लिश। बिफोर क्लास आम आगे क्लास आलोचना कर ए एंड बी। टुडे डिस्कस सी एंड डी, हाउ टू राइट दिस सी एंड डी। ओके, सी इज द थर्ड अल्फाबेट इन इंग्लिश लेटर। ओके, सी ओनली a carbine। okay, c only carbine and d one straight line and one carbine, this is like d। okay, how to write this english copy? Our English copy line is 4 lines, okay? Okay? Before class, A on standing line, other standing line and on ceiling line. Okay, B on straight line, on curved line, another curved line. C only curved line. And D one straight line and one curved line. Okay, A B C D। ओके, सो কিভাবে আমরা এবিসি লিখব? 4 লাইন মেইনটেইন করে অনলি ফার্স্ট 3 লাইন, রাইট? ক্যাপিটাল লেটার, যখন আমরা ক্যাপিটাল লেটার লিখব তখন আমরা ফার্স্ট 3 লাইন লিখব। ওকে, এই 3 লাইনের মধ্যে আমরা ক্যাপিটাল লেটার লিখব, না উপরে যাবে না নিচে যাবে। ওকে, নেক্সট হবে नेक्स्ट टॉपिक अब चल सर्कल द सिलेक्ट लेटर। ओके, सर्कल द सिलेक्ट लेटर আমরা কিভাবে করব? আমাদের সিলেবাসে আছে সার্কেল দা সিলেক্ট লেটার, এটা আমরা কিভাবে লিখব? এ আমরা আগে জানি এটা এ। ওকে, সি বি A and B, এই যে আমাদের এর মধ্যে সার্কেল দা সিলেক্ট লেটারটা চুজ করতে হবে। সার্কেল দা সিলেক্ট লেটারটা আমরা কিভাবে করব? এই A হচ্ছে আমাদের সিলেক্ট লেটার, এই A হচ্ছে সিলেক্ট লেটার, এই দা সিলেক্ট লেটার, তাহলে এই A আমরা এর মধ্যে যেখানে আছে সেটাকে সার্কেল করতে হবে। A এর মধ্যে কোথায় আছে? দিস ইজ C B A, তাহলে এই A টাকে আমরা এখানে সার্কেল করব। ওকে, তো আমরা এই ভাবে সার্কেলটা সিলেক্ট করব। ওকে, B B কি ভাবে করব? দাও A B C D, সিমিলারলি B is the selected। तो ए बी के अंदर ए जे लेटर, ए जे लेटर तो आते हैं, बस हम आगे बी के पूछ कर, ए बी के अंदर ए जे लेटर में एक हम साथ में जा सिलेक्ट लेटर, एक ने मोने रखते होंगे, एक ने उसे सिलेक्ट, ए सिलेक्ट लेटर तक के अंदर हमारे साथ में बोलते होंगे, ए अदर सिलेक्ट लेटर। ओके, सिमिलरली एक और नो हमें बना जाए, एक ने हमारे जोखम बोल बो সার্কেল দা সিলেক্ট লেটার ছাড়া এটা অন্য ভাবে সার্কেল দা নেক্সট লেটার। এইখান থেকে আমাদের বার করতে হবে সার্কেল দা নেক্সট লেটার, তাহলে এইখানে যে লেটারটা লেখা থাকবে, এখানে এ লেখা আছে, এ নেক্সট লেটারটাকে আমাদের সার্কেল করতে হবে, সেটা হবে সার্কেল দা নেক্সট লেটার। ওকে, তাহলে এ আমাদের এখানে সিলেক্ট আছে,
এর নেক্সট লেটারটা আমাদের কি হবে সেইভাবে সেইভাবে আমাদের সাবমিট করতে হবে তাহলে এর পরের লেটার কি হয় আমরা জানি এ বি সি ডি ই এভাবে আমরা যেমন অ্যালফাবেটগুলো পড়ি আমরা সবাই দেখি একজন এ বি সি ডি ই এইভাবে অ্যালফাবেটগুলো আছে তাহলে আমাদের এই এর নেক্সট লেটার A B A হচ্ছে এর নেক্সট লেটার হচ্ছে B এন্ড B এর নেক্সট লেটার হচ্ছে C C এর নেক্সট লেটার D D এর নেক্সট লেটার E ওকে এই ভাবে তাহলে আমাদের A এখানে আছে এর নেক্সট লেটার কি এর নেক্সট লেটার B তাহলে আমাকে এখানে B টাকে সার্কেল করতে হবে ওকে A এটা হচ্ছে সার্কেল দা নেক্সট লেটার ওকে আমরা আগে করেছিলাম সার্কেল দা সিলেক্ট লেটার যেমন এটা আমরা সিলেক্ট আছে এই এটাকে সার্কেল করতে হবে এটা হচ্ছে নেক্সট লেটার সার্কেল দা নেক্সট লেটার এবং এর নেক্সট লেটার বি এই বিটাকে আমাদের সার্কেল করতে হবে তাহলে এখানে আছে কি বি এ নেক্সট লেটার যখন আমরা বি সিলেক্ট করলাম সিমিলারলি বি এর নেক্সট লেটার আমাদেরকে সার্কেল করতে হবে তাহলে এখানে কি আছে বি A নেক্সট লেটার B B নেক্সট লেটার C তাহলে এইগুলোর মধ্যে আমাকে C কে বুঝতে হবে যেমন দেখেন C কোথায় আছে তাহলে B এর নেক্সট লেটার C C টাকে আমরা সার্কেল করব তাহলে এই ভাবে আমাদের সার্কেল দা নেক্সট লেটার গুলো পর পর করব ওকে থার্ড টপিক